আসলাম নুসরাত জাহান সহকারী শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ আছি বলো তো আজকে আমি কি ক্লাস নিব বলো তো বুঝতে পারছো না তাই না আচ্ছা তোমাদেরকে কিছু বিষয় দেখাই দেখো তো এটা দেখে কি কিছু বোঝা যায় বোঝা যাচ্ছে আচ্ছা আবার বোঝা যায় হ্যাঁ আজকে আমি তোমাদের সাধারণ জ্ঞান ক্লাস নিব তো সাধারণ জ্ঞান ক্লাসের জন্য সবাই সুন্দর করে বই খাতা বের করে রেডি হয়ে নাও ওকে আচ্ছা শুরুতে একটু পূর্বের পড়াটা যাচাই করে নিই দেখি তো আমার বাবুদের পড়াগুলো মনে আছে কিনা মনে কি আছে তাসমিয়া তুমি বলো আমাদের বাংলাদেশের সবচাইতে বড় বিভাগ কোনটি বলো তো দেখি থ্যাংক ইউ একদম ঠিক বলেছ চট্টগ্রাম বিভাগ হলো সবচাইতে বড় বিভাগ ধন্যবাদ আচ্ছা এবার সাফিয়া বলো তো সাফিয়া বলবে আমাদের সবচাইতে বড় জেলা কোনটি বাংলাদেশের সবচাইতে বড় জেলা মনে আছে বলো ভেরি গুড সবচেয়ে বড় জেলা হলো রাঙ্গামাটি তুমি সঠিক বলেছো অসংখ্য ধন্যবাদ তোমাকে এইবার এইবার কে বলবে এবার রাব্বি বলবে এবার রাব্বি শোনো বলো আমাদের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি ঠিক আছে সেটা কক্সবাজারে অবস্থিত কক্সবাজার দিয়ে যেতে হয় তারপর নামটা বলতে হবে এক্স্যাক্ট একদমই ঠিক হয়েছে ধন্যবাদ সেটা হলো সেন্ট মার্টিনস আমাদের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্ট মার্টিনস আচ্ছা তাহলে তোমরা গতদিনের পড়াগুলো সুন্দরভাবে পড়েছো আজকেও আমরা কি করব বাংলাদেশের এই যে বাংলাদেশের ছোট বড় আমরা বিভাগ জেলা এবং অন্যান্য বিষয় সম্পর্কে পড়ব তার সাথে সাথে উল্লেখযোগ্য এবং বড় বাংলাদেশের যা কিছু রয়েছে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো সম্পর্কে আলোচনা করব ঠিক আছে তাহলে চলো আজকের পাঠের দিকে এগিয়ে যাই তোমরা শুরুতে বের করবে তোমাদের সাধারণ জ্ঞান বই এবং বইয়ের আমাদের যে অধ্যায় রয়েছে বাংলাদেশের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সেইটা ওকে আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের বৃহত্তম হ্রদ কোনটি বাংলাদেশের বৃহত্তম হ্রদ কোনটি আচ্ছা তাহলে এর উত্তরে আমরা বলতে পারি বাংলাদেশের বৃহত্তম হ্রদ হলো কাপ্তাই হ্রদ বাংলাদেশের বৃহত্তম হ্রদ হলো কাপ্তাই হ্রদ এখন বলবে হ্রদ কি জিনিস তাই না আসলে অনেক বড় পানির যে জলাশয় যেটা স্থির থাকে না সেটাই হলো হ্রদ অর্থাৎ নদী নয় নদী তো বয়ে অনেক বড় হয়ে যায় তাই না পুকুর দেহের চাইতেও বড় স্থির যে একটা পানির জলাশয় অনেক অনেক বড় সেটাকে বলা হয় হ্রদ তাহলে বাংলাদেশে সবচাইতে বড় হ্রদ কোনটি বললাম বলে বা সাজিদ বলো গুড কাপ্তাই হ্রদ কাপ্তাই হ্রদ তাহলে লিখে ফেলি আমরা বাংলাদেশে সবচাইতে বড় হ্রদ হলো কাপ্তাই হ্রদ আমি বইয়ের নাম্বারে এখানে নাম্বার দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম বাংলাদেশের বৃহত্তম হ্রদ কোনটি তাহলে উত্তরে আমরা কি জানলাম কাপ্তাই হ্রদ কাপ্তাই হ্রদ আমাদের বৃহত্তম হ্রদ হলো কাপ্তাই হ্রদ কাপ্তাই হ্রদ এটা হ্রদ হয় না ঠিক এর উচ্চারণটা আসে হ্রদ হয়ের রফলা দ হ্রদ কাপ্তাই হ্রদ কাপ্তাই হ্রদ পরের প্রশ্নের দিকে যাই বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি
এটার আমি উত্তরটা আগে বলবো না, তার আগে একটু ছবি দেখো। দেখো দেখো তো এই ছবিগুলো দেখতে পাচ্ছ তোমরা? কিসের ছবি আছে? হাতি, বানর, বাঘ, সাপ, এগুলো কোথায় থাকে বলো তো? এগুলো, আচ্ছা সবাই তো বলার জন্য খুব চেষ্টা করছো তাই না? তোরসা বল এগুলো কোথায় থাকে? গুড, বনে থাকে। কিন্তু দেখো তো কোন বনে সবগুলো একসাথে থাকে পাওয়া যায়? এই পশুগুলো হচ্ছে আমাদের কোন বনে? গুড, এগুলো হলো সুন্দরবনে থাকে। এগুলো কোন বনে থাকে? সুন্দরবনে থাকে তাই না? হ্যাঁ, আমরা এখন বলবো বাংলাদেশের কি বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি। ম্যানগ্রোভ মানে কি জানো? এই যে দেখো দেখতে পাচ্ছ এগুলো, এগুলো কি? এগুলো সমুদ্রের পানির উপরে বন সৃষ্টি হয়েছে জানো, মানে সমুদ্রের ধারে যে বনগুলো লোনা পানি দিয়ে ধুয়ে যায় এবং তার কারণে কি হয়, তোমরা বড় হলে দেখতে পাবে, তোমরা যদি বেড়াতে যাও দেখতে পাবে যে ওই বনের গাছগুলো শিকড় মাটির উপরে উঠে আসে এবং জোয়ার ভাটার কারণে কি হয় বনের গাছের শ্বাসমূলগুলো তার শিকড়গুলো মাটির উপরে অবস্থান করে, এই জন্য ওইসব বনকে বলা হয় ম্যানগ্রোভ বন। তো বাংলাদেশের বৃহত্তম এবং একমাত্র ম্যানগ্রোভ বন হলো সুন্দর বন। বাংলাদেশের বৃহত্তম এবং একমাত্র ম্যানগ্রোভ বন কি হলো? সুন্দর বন, বাংলাদেশের বৃহত্তম। বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোন? বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বন হলো কি? সুন্দর বন, সুন্দর বন, সুন্দর বন বাংলাদেশের একমাত্র এবং বৃহত্তম ম্যানগ্রোভ বন হলো সুন্দর বন। পরের প্রশ্নে রয়েছে বাংলাদেশের বৃহত্তম বাঁধ কোনটি? বাংলাদেশের বৃহত্তম বাঁধ কোনটি? তোমাদেরকে বলেছিলাম একটু আগে, একটু আগেই তো বলেছিলাম তাই না? আচ্ছা দেখি কেমন মনে আসছে মাধ্যম বলো তো, বাংলাদেশের বৃহত্তম হ্রদ কোনটি? ওকে থ্যাংক ইউ, তুমি মনে রেখেছো, ক্লাসের মধ্যে আমি পড়ালাম কাপ্তাই হ্রদ। আর এখন পড়ছি কি বৃহত্তম বাঁধ। হ্যাঁ, সেই হ্রদের চারপাশ দিয়ে যে বাঁধটা দেওয়া হয়েছে সেটাই হলো বাংলাদেশের বৃহত্তম বাঁধ। তাহলে আমাদের বাংলাদেশের বৃহত্তম বাঁধের নাম কি হচ্ছে? গুড, কাপ্তাই বাঁধ। আমাদের বৃহত্তম বাঁধের নাম হলো কাপ্তাই বাঁধ। বাংলাদেশের বাংলাদেশের বৃহত্তম বাঁধ কোনটি? কাপ্তাই বাঁধ, কাপ্তাই বাঁধ। তো আমার বাবুরা একটা জিনিস খেয়াল করেছো, তুমি যদি এই যে কাপ্তাই কথাটা মনে রাখো তাহলে তোমার দুইটা প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। একটা হলো কি বড় হ্রদ কাপ্তাই হ্রদ, বড় বাঁধ কাপ্তাই বাঁধ, একই জিনিসই আমাদের বারবার চলে আসছে তাই না? আচ্ছা পরের প্রশ্ন রয়েছে বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি? দেখেছো সবগুলোই যেন একটা বিভাগেই যে থেকে গেছে, সবগুলোই রয়েছে এক বিভাগে। তোমাদেরকে একটু দেখাই তো, দেখো তো এটা কোন বিভাগ, আমার বাবুরা একটু পড়ে শোনাও তো এটা কোন বিভাগ। গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ শৈব। এইটা হলো চট্টগ্রাম লেখা আছে এখানে, ধন্যবাদ চট্টগ্রাম। এটা আমাদের একটা বৃহত্তম বিভাগ তাই না? চট্টগ্রাম আমাদের বৃহত্তম বিভাগ, আমরা গত ক্লাসে পড়েছি। আচ্ছা এই চট্টগ্রামে রয়েছে আমাদের বৃহত্তম সমুদ্র বন্দর। আমাদের কি রয়েছে? বৃহত্তম সমুদ্র বন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দর। তাহলে লিখি বাংলাদেশের, আচ্ছা আমি এটা হচ্ছে উপরে দিই, বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি? চট্টগ্রাম সমুদ্র বন্দর।
বিশ্বের বৃহত্তম আচ্ছা ওটা ছিল 8 নম্বরটা হবে বাংলাদেশের বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সমুদ্র বন্দর Thank you.